আমাদের সবাইকে স্বাগতম ঋতুর সাত কাহনে। আমি ঋতু চলে এসেছি। তো তোমরা সবাই ওয়েট করছো যে শুভ আমাকে কি দিল ধানতেরে এসে, সেটা তোমাদের দেখাইনি। আসলে ইনস্টলে ওটা তো আমাদের ডেলিভারি করার কথা ছিল যেদিন আমরা কিনেছি তার পরের দিন, কিন্তু সেটা ফাইনালি করেছে কাল। আর কালকে তো আমি কোনো ব্লগ করিনি যার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি, তো অবশ্যই আজকে দেখাবো তোমাদেরকে। তার আগে আবারও একবার সবাইকে হ্যাপি দীপাবলি, দীপাবলির অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। তো চলো দেখে নাও, আর দেখতেই পাবে, আর তারপরে জিনিসটা দেখে নাও তোমরা শুভ আমাকে কী দিয়েছে, আর তারপরে আমার তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার আছে। অ্যাকচুয়ালি কথাগুলো না বললে নয়, সেজন্য সব কিছু তো আর ওভারলুক করা যায় না, কিছু কিছু কথা ধরে রাখতেও হয়, তবেই জীবনে এগোনো যায়, আর সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আগে চলো ব্লগটা দেখে নাও, তারপরে আমি আসছি। গুড মর্নিং, আজকে হচ্ছে রবিবার, আর আজকে হচ্ছে কালী পূজার পরের দিন। হ্যাপি দিওয়ালি সবাইকে। তো এখন বাজে হচ্ছে 9:15, আমার স্নান হয়ে গেছে, দু গামলা কাঁচা হয়ে গেছে, আর এখন আজকে তো রবিবার, যেহেতু সবাই মিলে একসাথে থাকার দিন, একসাথে মজা করার দিন, তো দিম্মা চলে এসেছে। বাট আমি এত কেঁদেছি যে এখানে আর মেলার জায়গা নেই, তাই দিম্মা সেগুলো দিম্মার শুভ নিয়ে গেছে হচ্ছে ও বাড়ি মিলটা আর কি। আর আজকে রান্না হচ্ছে দিম্মা স্পেশাল চিকেন কারি, আর হচ্ছে ভাত, চাটনি, স্যালাড, আর একটা কী বললো দিম্মা আমি ঠিক খেয়াল করিনি। যাই হোক, মা আজকে নাইট ডিউটি আছে, চলে গেছে ঘুমোতে বাড়ি, আর বাবা বোন গেছে পিকুর সাথে মাসিমণির বাড়ি। তো আজকে হচ্ছে আমরা মেম্বার, আমি, শুভ, দিম্মা আর মা। তো মা এখন আসবে না, মা ঘুমোতে গেছে, কারণ কালকে নাইট করেছে, আবার আজকে নাইট আছে, আবার কাল মামার যাবে মাসিমণির বাড়ি। তো এখন গেছে বাড়ি, রেস্ট করবে, একটু ঘুমবে, তারপরে শুভ বেলায় মাকে নিয়ে আসবে। আমি একদম মাংস ফাংসগুলো ধুয়ে দিয়েছি দিম্মাকে, তো দিম্মা এসে জাস্ট রান্না করবে, আর আমি ততক্ষণে করবো হচ্ছে তোমাদেরকে একটুখানি বিছানার অবস্থা দেখা, চুলটা এখন বাঁধবো না, চুলটা এখন ঢেলে আছে, আচড়াবো না, তো তোমাদেরকে একটুখানি আমার বিছানার অবস্থা দেখা। সকালবেলা এইভাবে আমি চাদর ফাদরগুলো তুলেছি কাচার জন্য। তো এখন বর্তমানে আমার বিছানার হচ্ছে এই অবস্থা, দাঁড়া হচ্ছে এই অবস্থা, তো সেটাকে আমি এখন ক্লিন করব। ক্লিন করার পরে সমস্ত কিছুতে আমি হাত দেব। তো চলো আমি আগে কাজগুলো ঝটপট সেরে নিই, সেরে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। যেটা করবো চাদর বার করবো, তো চলো চাদরটা বার করে নিই, করে নিই আগে পেতে নিই, ডিম আসার আগে পেতে নিতে হবে। Life in a world that keeps changing, think that it's progress you're making, copy and paste pretty faces all the time, pictures so perfect we play through, only 'cause you set up the angle, web that you weave got us tangled, caught in what's before our eyes, show off your fantasy reality, whoa, that's yours but I'll keep doing mine. বিছানা তো ক্লিন করা হয়ে গেছে, আর এখন চলে এসেছি কিচেনে। তার কারণ হচ্ছে এখন করব চা, তারপরে করব হচ্ছে ব্রেকফাস্ট। যদিও দিম্মা দিয়ে বলেছিল আমাদেরকে লুচি খেতে, ওই যেহেতু কালকে আমরা সারাদিনই লুচি খেয়েছিলাম কারণ অমাবস্যা ছিল, তার জন্য ভাতের জিনিস খাইনি, ময়দা খেয়েছি শুধু। তো আর ইচ্ছা করছিলো না এবেলা লুচি খেতে, তার জন্য দিম্মাকে বলেছিলাম চা, আলু সিদ্ধ আর মুড়ি খাবো, তাই দিম্মা সকালে আলু সিদ্ধ করে নিয়েই চলে এসেছিলো। আর আমি এখন চা করছি, চাটা করা হয়ে গেলে একসাথে আমি শুভ দিম্মা তিনজন মিলে হচ্ছে ব্রেকফাস্ট করব। আলু সিদ্ধ দিয়ে ভালো করে মুড়িটা মেখে নিয়ে চা, জাস্ট অসাধারণ একটা খাবার। তো দেখো আমার চা কি সুন্দর ফুটে গেছে, আর আমার হয়েও এসেছে চা করা। তো এবারে যাব ঘরে, আর দিম্মা ওখানে হয়তো আলু পেঁয়াজগুলো কাটছে, চিকেন হবে তাই। আর আজকে অবশ্যই তোমাদের সঙ্গে আমি চিকেনে দিম্মা স্পেশাল চিকেনের রেসিপিটা শেয়ার করব, দিম্মা তো বলেছে আমাকে দিয়ে করাবে, দেখার যাক কী হয়, অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই দেখো, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, যেটা হচ্ছে একটা অসাধারণ খাবার, মুড়ি আলু সিদ্ধ সঙ্গে হচ্ছে আমের আচারের যে তেলটা হয়, মানে আম তেল, আর সঙ্গে কুচি কুচি করে ধনে পাতা আর পেঁয়াজ, জাস্ট অসাধারণ। তো এখন আমার মাখার পাট চলছে, আমি এটা ভালো করে মেখে নিয়ে তবে আমরা ব্রেকফাস্ট করব। তো চলো আমরা এটা করে নিই, ব্রেকফাস্ট সেরে নিই, একদম কিচেনে গিয়ে বা আবার অন্য কোনো কাজ করতে করতে তোমাদের সামনে চলে আসবো। তো দেখো ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেছে,
ভরসায় ব্যস্ত, কারণ এটা দিয়ে চিকেন রান্না করা হবে। তো এটা করে নিই, তারপরে অবশ্যই তোমাদেরকে কিচেনে নিয়ে যাব। আর বলেছি যখন আগে চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো আলবাত করব। আর ফাইনালি আমি কিচেনে চলে এসেছি, এখন হচ্ছে উচ্ছে ভাজা, আর এরপরেই আমরা করব হচ্ছে চিকেন কারি। আমাকে দিমা দিয়ে শিখিয়ে দেবে বলেছে, চলো আমিও শিখে নিই, আর আমার সঙ্গে অবশ্যই তোমরাও শিখে নাও। আগে উচ্ছেটা হয়ে যাক, তারপরে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিটা। তো চলো এবার তোমাদের সঙ্গে চিকেন রান্নাটা শেয়ার করে নিই। চিকেন করতে গেলে তার আগে যে ফার্স্ট পার্ট হচ্ছে সেটা হচ্ছে আলু, মাংস, যে কোনো চিকেন হোক আর মাটন হোক, তার মেন হচ্ছে আলু। তো দেখো এখানে আমি আলুটা ফার্স্টে দিয়ে দিয়েছি, আর এখানে মশলা আছে বলতে আদা, আমি ঘষে নিয়েছি দেখাচ্ছে রসুন, আর ধনে পাতা কুচি, আর এখানে আলু ভাজা আছে, এই হচ্ছে চিকেন। আর যা যা মশলা লাগবে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমরা আলুটা ভাজার পরে গরম তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, যদিও আমি দিচ্ছি না, দিমা দিচ্ছে, আমার কাজ হচ্ছে নাড়ার। তো দেখো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, এখন কি করতে হবে, গরম তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা তো ভালো করে ভাজা হয়ে গেছে, আর এবারে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি ভাঁজের চিকেনটা, আমি ধরে রেখেছিলাম, চিকেনটা ধুয়ে জল ছড়িয়ে রাখা ছিল। তো ভাজা পেঁয়াজের মধ্যে এখন ওই চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমাকে কিছু সময় ধরে এটাকেও ভালো করে নেড়ে ছেড়ে ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। ভালো করে আমার চিকেনটা ভাজা হয়ে গেছিলো, এখন আমি ওর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করলাম হচ্ছে আদা রসুন, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, পেস্ট ঠিক নয়, আমি ঘষে রেখেছিলাম, তো সেইটা। আর দিয়ে দিয়েছি হচ্ছে কুচি কুচি করে কাঁটা ছিল ধনে পাতা, তো সেটা। এখন আমাকে এগুলো দিয়ে আবার ভালো করে আদা রসুনটাকে ভেজে নিতে হবে, মাংস পেঁয়াজ সব কিছুর সাথে, যাতে আদা রসুনের যেটা বাজে স্মেল হয়, কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেটা পুরোপুরিভাবে চলে যায়। তো যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে হাই ভলিউমে, মানে গ্যাসটাকে হাই রেখে নাড়াতে হবে। আর এখন দেখো এর মধ্যে ডিমা দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদ গুঁড়ো, তো এক চামচ দিয়েছে হলুদ গুঁড়ো, দু চামচ দিয়েছে হচ্ছে জিরে গুঁড়ো, দু থেকে আড়াই চামচ, আড়াই চামচ বলতে কিন্তু মশলার দানির যে চামচগুলো হয় সেইটা, আর যদি তোমরা টেবিল স্পুন দাও দেন টেবিল স্পুন দিও। এখানে এক কিলো মাংস ছিল, আর এক চামচ দিয়ে ছিল হচ্ছে হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো ঝাল নুন, এগুলোর তো স্বাদ তোমার নিজের উপর ডিপেন্ড করে। বা টিম্বা এখানে দিয়েছিলো দু থেকে আড়াই চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়েছিলো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে চিকেনের কালারটা খুব সুন্দর আসে। আর এবারে বলেছিলো আমাকে গ্যাসটাকে লো ফ্লেমে করে ভালো করে চিকেনটাকে কষাতে, যাতে নিচে না লেগে যায়, কারণ মশলা দেওয়ার পরে চিকেনটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে তার জন্য। আর এখন দিয়ে দিলে হচ্ছে এক প্যাকেট, যে ছোটো প্যাকেটগুলো হয় রেড চিলি পাউডারের, রেড চিলি পাউডারটা, কারণ যাতে দেখতে চিকেনটা খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছ রেড চিলি পাউডারটা অ্যাড হওয়ার পরে চিকেনটা আরও সুন্দর দেখতে হয়ে গেছে। তো এখন এটাকে আমাকে লো ফ্লেমে করে নাড়ানাড়ি করতে হবে, দিলেই ডিম্বার হাতে যে স্পেশাল চিকেন কষা সেটা রেডি। আর আমি সবসময় বলি যে জাস্ট ডিম্বার হাতে চিকেন কষাটা অসাধারণ হয়। আর অবশ্যই নুনটা নিজের স্বাদ মতো দিয়ে দিও। আর এটা কষা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো, আর এখন আর তারপর তোমাদেরকে দেখাবো না, একদম ডাইনিং টেবিলে মানে খাওয়ারের সময় তোমাদেরকে দেখিয়ে দেবো। আর দেখো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিল, আর চিকেনটা যখন ভাজা হয় তখনই বয়েল হয়ে যায়, যার কারণে এই চিকেন কষাটা যখন আমরা করি, মানে ডিম্বা করে আর কি, তখন কোনো জল অ্যাড করতে হয় না। তারপরে যে কষা না খায় তার জন্য ঝোল করলে এর মধ্যে ঝোল দিয়ে, আর যেটুকু ঝোলের সাথে লবণ লাগে সেটুকু মিশিয়ে দিলেই হয়ে যায়। তো এই হচ্ছে ডিম্বা স্পেশাল চিকেন কারি বা চিকেন কষার রেসিপি। তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে, আর আমি ঘরে চলে এসেছি, আর এখন রেডি হচ্ছি, যাব বুজুদেরকে ডাক্তার দেখাতে। আর বাড়িতে এসছেন হচ্ছে পিসি ঠাম্মা, তোমরা তো সবাই পিসি ঠাম্মাকে চেনো, তো উনি এসছেন, তো ডিম্বা শুভ সবাই গল্প করছে, আর আমি ঝটপট করে রেডি হয়ে যাচ্ছি, ওদেরকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপরে আবার রেডি টেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ
রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখলে দিম্মা আমাকে হাতে করে রান্না শেখালো। আর এখন আমি যাচ্ছি, হচ্ছে বললামই ওদেরকে নিয়ে আসবে দাদা, ওদেরকে ডাক্তার দেখাবো। তো চলো বেরিয়ে কথা বলছি, আমি বেরিয়ে গেছি, এবার চলো যাই ওদেরকে ডাক্তার দেখিয়ে এসে তারপরে তোমাদেরকে জিনিসটাও দেখাবো, কারণ জিনিসটা তো কালকেই চলে এসছে আর আজ শুভ এই বাড়িতে নিয়ে এসেছে। তো চলো যাই। আমরা তো ডক্টরের চেম্বারের সামনে চলে এসেছি, বাট ওরা এখনও আসেনি, আমি এখন ওদের সামনে ওয়েট করছি। আর ডক্টরের চেম্বারের সামনে একটু ভিড় আছে, কারণ একটা অপারেশন হচ্ছে। তো ওরা এসে গেলে ওদেরকে দেখিয়ে দিয়ে বাড়ি গিয়ে আমার আবার কাজ আছে। তো এখন ওয়েট করছি কখন সে ওরা বেরোবে, ওরা বেরোলে মানে সরি ওরা এলে আমার শান্তি, আগে দেখিয়ে দিতে হবে, তারপরে ওদেরকে ছেড়ে বাড়ি পাঠিয়ে দেবো। দেখা যাক, আর বললাম যে অপারেশন চলছে, তো তার বাড়ির লোক বাইরে ওয়েট করছে, দেখতে পাচ্ছে ওরা আসবে, ওই রাস্তাটা আসেনি, কখন আসে দেখা যাক। এতক্ষণ না আসতে দাঁড়িয়ে থাকতে হবে এখানে। আর ফাইনালি ওনারা চলে এসেছেন, তো রোজই চলে এসেছে, বুঝো আছে। আর দল সবসময় আমাদের যে গাড়ি চালায় রতনদা, ওর সাথেই ব্যস্ত থাকে, তো ওর কাছেই আছে। ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি, ওই ঘরে ধিম্মা শুভ বসে আছে, আর এক্ষুনি আসবে আমাদের মিস্ত্রি আর কি কাজ করতে, তো দেখাবো। আর তোমাদেরকে সাসপেন্সে রাখবো না, এবারে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কী কিনেছি, কারণ তারপরে সেইগুলো কাজ করতেই লোক আসবে, না দেখালে হবেও না। তো চলো কী কিনেছিলে দেখানোর আগে আগে দেখে নাও, আমার ঠাকুরের জায়গাটা কী সুন্দর লাগছে। তো এখন শুভ পুজো দিয়ে দিয়েছে, আর আমি এদিকে গোপীদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো গোপীরা খাচ্ছে হচ্ছে দই ভাত, তো আমি দই মধ্যে নুন চিনি সব দিয়ে দিয়েছি, এই হচ্ছে ওদের জল। আর ওদের খাওয়া হয়ে যাক, তারপরে আমরা খাবো। এদিকে মিস্ত্রিগুলোও চলে এসেছে, মিস্ত্রি অ্যাকচুয়ালি নয়, যারা মানে কাজ করবে বললাম ইলেকট্রিকের, তারাও চলে এসেছে। তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ এই যে তার পার সব রেডি হয়ে গেছে। তো দেখে নিশ্চয় আর তোমাদের বুঝতে বাকি নেই, তবুও যদি না বোঝো একটু পরে আমি তোমাদেরকে বলছি। আমাদের লাঞ্চ টাইম, আর যে বলছিলাম মিস্ত্রি আসবে কাজ করতে, তো চলে এসেছেন, অ্যাকচুয়ালি মিস্ত্রি নয়, আর যে জিনিসটা শুভ আমাকে দিয়েছে তো সেটা শুভই তোমাদেরকে দেখাবে, আমি না। তো চলো আগে লাঞ্চটা সেরে নিই, তার মধ্যে যদি হয় তো দেখিয়ে দেবো, নাহলে পরে দেখাবো। আর আমরা আজকে প্রথম সবাই মিলে একসাথে ফার্স্ট টাইম ডাইনিং টেবিলে খাবো, এতদিন একসাথে হওয়া হয়নি বলে আমরাও ডাইনিং টেবিলে খাইনি, যদিও এখানে আমরা খাই না, কিন্তু দুদিন আমি এখানে খেয়েছি, এমনি খেয়েছি, আজকে ফার্স্ট আমরা ডাইনিং টেবিলে খাচ্ছি। তো প্রথমবার আমরা ডাইনিং টেবিলে বসে খাবো, খুবই এক্সাইটেড। এই হচ্ছে আমাদের মেনু, স্যালাড, চিকেন আর চাটনিটা রান্নাঘরে রয়ে গেছে, ওটা তোমাদের দেখাতে পারলাম না এখন। তো দেখো এদিকে আমরা খেতে বসবো, এদিকে আবার সব কাজ হচ্ছে, তো হজবরলও হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এখন এই কদিন এরকমই হবে, আর তার মধ্যেই খাওয়া দাওয়া করতে হবে, থাকতেও হবে। আর এই কাজটা হয়ে গেলে তারপরে আমরা লাঞ্চে বসবো, কারণ সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছি, তো পেটের মধ্যে ছুঁচো দৌড়চ্ছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছি কখন খেতে বসে দেখা যাক, আর একটুখানি বাকি আছে, হয়ে গেলেই খেতে বসে যাবো আমরা। তো ফাইনালি এতদিন পরে, এতদিন পর আমাদের ডাইনিং টেবিল ইউজ হলো আজকে, আর আজকে এই সবাই মিলে একসাথে বসে খাবো বলে এই কদিন আমরাও আর এগুলোকে ব্যবহারও করিনি আর করতেও দিইনি কাউকে, তো আমরা তুলে রেখে দিতাম। আর আজকে দেখো আমি, নিম্মা, মা সবাই মিলে একসাথে বসে খাচ্ছি, আর তোমাদেরকে আমার খাওয়ার সময়টা দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে আমার স্ট্যান্ডে একটু প্রবলেম করছে, আর ওর জন্য আর যেহেতু ভেতরে কাজ হচ্ছিলো তার জন্য আর ওখানে স্ট্যান্ডেও রাখতে পারলাম না। তো চলো আমি খাওয়া দাওয়া করি না, এই হচ্ছে আমার স্পেশাল চিকেন কষাটা। ডান্স ডান্স সব হয়ে গেছে, এইবারে সেই সুন্দর মুহূর্ত যখন আমি তোমাদেরকে জিনিসটা দেখাবো, তবে আমি একবারেই দেখাবো না, কারণ আমার বর দেখাবে জিনিসটা, যদিও তোমরা এতক্ষণে বুঝেছো হয়তো, কারণ কাজ টাজ হচ্ছিলো দেখলে। তো চলো ঝটপট তোমাদের দেখিয়ে দিই জিনিসটা, এটা আমার বর দেখাবে, ওর হাতেই ফোনটা দিই। চলো, বহু কাঙ্ক্ষিত অপেক্ষার অবসান ঘটবে এখন,
রিকে যে আমি সারপ্রাইজ গিফটটা দিয়েছি সেটা তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি। এখন অবধি গিফটটা আমার জন্য ছিল, বাট ওটা আর এখন নেই, আমি তো দেখে নিয়েছি যেদিনকার কিনতে গেছিলাম, বাট তোমরা দেখোনি। জিনিসটা কালকে ডেলিভারি হয়েছে, এখন আমরা আনবক্সিং করতে পারবো না, তার কারণ হচ্ছে এটা কোম্পানি থেকে লোক এসে ইনস্টলেশন করবে, তার জন্য আমরা তোমাদের বক্সের উপর দিয়ে দেখাচ্ছি, আর যখন আনবক্সিং হবে তখন তো দেখতেই পাবে। তো জিনিসটা কী সেটা শুভ বলবে, বলো। বলার চেয়ে বরং দেখে নেওয়া ভালো, চলো তোমাদের দেখেই নিই জিনিসটা কি। এই যে সেই জিনিস, রিকে এটা দেওয়া আমার গিফট এবারে দিওয়ালিতে বা ধনতেরাসে বলতে পারো। এটা হচ্ছে সেই গিফট, এলজি আল্ট্রা ইউএসডি 43 ইঞ্চ 4K। আমার টিভিটা বেস্ট লেগেছে, আমি মানে অনেক কিছু সোনি ব্রাভিয়া থেকে শুরু করে অনেক কিছু ঘেটে ঘুটে, সোনি ব্রাভিয়া অবভিয়াসলি বেস্ট, জানি ব্রাভিয়া অবভিয়াসলি বেস্ট, সোনির যে কোনো টিভি বেস্ট, বাট আমার এলজি আমি সবসময় প্রেফার করি। আমার বাড়িতে এলজির ফ্রিজও রয়েছে, এলজি টিভিও রয়েছে একটা, বাট আমি সবসময় এলজিটাকে প্রেফার করি। তা এলজির আল্ট্রা ইউএসডি টিভি একটা কেনা হয়েছে, রিকে সারপ্রাইজ দেওয়া হয়েছে, এটা গিফটটা সারপ্রাইজ বলতে কি, ওকে গিয়ে সারপ্রাইজ দিয়েছি আমি ওখানে নিয়ে গিয়ে। আর আর সঙ্গে সঙ্গে আর একটা জিনিসও কেনা হয়েছে যেটা মার কাছে রয়েছে, মা বলতে শাশুড়ি মার কাছে রয়েছেন, ঠিক আছে, ওখানে একটা ওয়াশিং মেশিন কেনা হয়েছে। তা দুটো জিনিস কেনা হয়েছে, এটা টিভিটা আমার বাড়িতে রয়েছে, ওয়াশিং মেশিনটা মায়ের কাছে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ পেছনে কেবিলের লাইনও চলে এসছে, জাস্ট আমাদের ঘরে কিছু ডেকোরেশনের কাজ বাকি প্লাস ইলেকট্রিসিটির কিছু কাজ বাকি আছে, সেইগুলো কমপ্লিট হলে টিভিটা ইনস্টলেশন করে যাবে, দেন তোমরা সবই দেখতে পাবে। তো চলো, আর যে আমাদের টিভিটা হচ্ছে এইখানে ইনস্টলেশন হবে, মানে সেট করা হবে, তার আগে এই ওয়ালটা শুভর পছন্দ মতো শুভ কিছু ডেকোরেশন করবে, যেটা আমি এখন নয় তোমাদেরকে হোক তখন দেখাবার, বেশি দিন না, মঙ্গলবারের মধ্যে আশা করছি হয়ে যাবে। এবারে তোমাদের সঙ্গে এই টিভিটা কেনার পরে বলেছিলাম যে কিছু কথা আমি শেয়ার করব, তো চলো ঘরে যাই, তারপরে ব্লগটাও শেষ করবো, তারপরে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার আছে, চলো। তা দেখলে এই ছিল আর বুঝেই গেছো, শুভ আমাকে টিভি কিনে দিয়েছো, একজন মনে গেস করেছিলে যে টিভি আর ওয়াশিং মেশিন তোমরা কিনেছো, হ্যাঁ একদমই ঠিক, ওয়াশিং মেশিনটা আমার বাপের বাড়ি আর টিভিটা হচ্ছে আমরা নিয়েছি। তো কিছুদিন আগে আমার, আমি আবারও বলছি যদি কোনো ভুল কথা বলে থাকে আমাকে ক্ষমা করো, আমি আমাকে যারা ভালোবাসে তাদেরকে অবশ্যই বলছি না, লাইক হেটার্সও নয় এদেরকে, মানে কী বলবো, যাই হোক কিছু নোংরা লোক তাদের নোংরা মানসিকতা দিয়ে এটাই প্রুভ করাতে চাইছিল যে আমার হাজব্যান্ড কিছু করে না, সে আমার টাকায় বসে খায়। তো তাদের জন্য বলি, আমার ভিডিও ইদানিং তোমরা হয়তো দেখেছো, আমার ভিডিওতে ভিউজ খুবই কমে গেছে। ইউটিউবে যারা এই প্রফেশনে নেই তাদের কথা একদমই আলাদা, বাট যারা এই প্রফেশনে আছো তারা জানো ইউটিউবে 5000-6000 যদি ভিউজ না হয় তো সেখানে মান্থলি ইনকাম করাটা প্রচণ্ডই ডিফিকাল্ট এখনকার দিনে, কারণ আগে আমি জানি না কী হয়, বাট আমরাই যবে থেকে ইউটিউবে এসেছি সেটা দেখেছি, বাট ইদানিং আমার ভিউজ একদমই পড়ে গেছে, যেখানে মান্থলি তো ছাড়ো 2 মাসে হয়তো আমার রেভিনিউ ঢোকে। তো তারা অনেক কথাই বলেছো, আমি কথাগুলোকে জাস্ট ওভারলুক করে গেছিলাম, এই জন্য একটা একটা সময় ভগবান ঠিক দেবে, যেদিন মুখে বলে চিৎকার করে তোমাদেরকে উত্তর দিয়ে লাভ নেই, যেদিন কাজে করে দেখিয়ে দেবো, হয়তো আজকের ভিডিওটা দেখার পরে কোথাও কোনো কোনো কমিউনিটিতে বা কোথাও অনেক কথা হতেই পারে আমাকে নিয়ে, বাট আমি সেগুলোকে জাস্ট ডোন্ট কেয়ারই করছি। তো তাদের গালে জুতোটা অলরেডি মারা হয়ে গেছে যারা আজকের ব্লগটা দেখছো, ইন ফিউচার আমার হাজব্যান্ড আমার জন্য কী করে সেটাও তোমরা দেখো, আমার হাজব্যান্ড যেটাই করুক সেটা সত্যির সাথে করে, আর যারা ভাবো যে আমার হাজব্যান্ড আমার কাছে হাত পাতে তাহলে বোধ হয় এতটা বাহালো কী করে আমি চলতে পারতাম না, তাই না? তো অনেকে অনেক কথা বলেছে ইন ফিউচার, মানে আমি আবারও বলছি আমার ভালো ভিউয়ার্সরা নয়, কিছু বাজে লোক নোংরা কমিউনিটি ক্রিয়েট করেছো এগুলো করার জন্য, তো তাদের উদ্দেশ্যে বলছি ইন ফিউচার তোমরা আবারও প্রুফ পাবে, আবারও তোমাদের একটা গালে এখন জুতো মারা হয়েছে, আরও একটা গাল বাড়িয়ে রাখো জুতোটা খাওয়ার জন্য। আর যারা আমার ভালোবাসো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা আমাকে ভালোবাসো, এইভাবে আশীর্বাদ করো যাতে আমরা আরও ভালো থাকতে পারি, আরও উন্নতি করতে পারি। আর যদিও আমার
হাজবেন্ড আমার থেকে টাকা নেয়ও, সেটা আমার রোজগারের টাকা আমার হাজবেন্ড নিচ্ছে, আমার ও তো অন্য কারোর বউর কাছে গিয়ে হাত পাচ্ছে না, তো সেটা নিয়ে তোমাদেরকে মাথা না ঘামালেও চলবে। তোমরা ভালো থাকো, এরকম করতে করতে লোকের সংসারে খুদ দেখতে দেখতে নিজেদের সংসারে কোন দিন না খুদ হয়ে যায়। তো যাই হোক, আমার ভালো ভিউয়ার্সদের বলবো, অনেকেই আশা করেছিলে কবে দেখাবো কবে দেখাবো, ফাইনালি দেখিয়ে দিয়েছি, আরও কিছু তোমাদের জন্য চমক আছে, তার জন্য আমার সাথে থাকো। কারণ ধনতেরাসে তোমরা সবাই জানো কিছু একটা সোনা কিনতে হয়, আমিও কিনেছি, যেটা আমি তোমাদের এখন দেখাবো না, আবার একটা ব্লগে নিশ্চয়ই দেখিয়ে দেবো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। যদি তুমি আমার পরিবারের নতুন হওয়ার এখনও যদি আমার পরিবারের নাম মেম্বার হয়েছো, যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ছোটো প্রেস করে আমার পরিবারের মেম্বার হয়েছো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে যায়। আর এখনও যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো না করেছো, নৈহাটিকাল ঋতুপর্ণা ফেসবুক পেজ, ঋতু সাতকাহন ইনস্টাগ্রাম আইডি, আর অফিসিয়ালি কোনো কাজের জন্য ঋতুসমিত69@gmail.com অবশ্যই মেল করতে পারো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, জানি না ভিডিওটা কখন আপলোড করবো, কালকে একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে।